ওয়েলকাম টু রুমান কিচেন ব্লগ। সবাইকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে। তো ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো কয়েকদিন ধরে আমার ছেলে রাফান খুবই জেদ করছে তাকে পিজ্জা বানিয়ে দিতে হবে। তো আমি তো কোনোদিন পিজ্জা বানাইনি, তো কিভাবে বানাবো? তো আমার ছেলে রাফান সে বলে দিচ্ছে একটা রুটি করবে, একটু সস লাগাবে, একটু ক্যাপসিকাম দেবে, একটু তারপরে একটু চিজ দেবে, দিলে চাপা দিলেই হয়ে যাবে। তো সে এমন করে বলছে, তার কথা শুনে আমার খুবই হাসি পেয়েছিল। তো সে একটা ফোন দিয়ে সব সময় গাড়ি কার্টুন দেখে আর মাঝে মাঝে পিজ্জা বানানো, কেক বানানো এইসব দেখে, তার খুবই পছন্দ লাগে। তো সে একটা ভিডিও নিয়ে আমার কাছে দেখাচ্ছে, আম্মু দেখো পিজ্জা কিভাবে বানাতে হয়, তুমি শিখে নাও, আমাকে তুমি পিজ্জা বানিয়ে দাও। তো আমার ছেলের আব্বু বলছে, আমার ছেলেটা বারবার পিজ্জা খাবে বলছে, আর তুমি কেন তাকে পিজ্জা বানিয়ে দিচ্ছ না, তুমি একবার ট্রাই করো পিজ্জা বানানো। তো আজকে আমি পিজ্জা বানাচ্ছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা দেখেই বলবেন কেমন হয়েছে আমার পিজ্জা বানানোটা। তো পিজ্জা বানাতে গেলে অনেক কিছু সরঞ্জাম থাকে, তো সেগুলো আমার কাছে নেই। তো আমার কাছে যা ছিল তো তাই দিয়ে আমি আজকে পিজ্জা বানাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, একটা কড়ার মধ্যে অনেকটা মতো লবণ দিয়েছি আর গ্যাসের স্ট্যান্ডটা তুলে নিয়ে লবণের মধ্যে দিয়ে গরম করতে দিয়েছি। তো আগে থেকে তো আমি পিজ্জা বানানোর জন্য যে ময়দা মাখিয়ে রেখেছিলাম, তো আপনারা সেটাই দেখতে পেয়েছেন। তো আমি যেহেতু আজকে রেসিপি আকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি না, আর আমি তো পিজ্জা বানাতে জানি না, তো কিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি কিভাবে পিজ্জাটা বানিয়েছি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে একটা আমি বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামগুলো একটু রাউন্ড করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পেয়েছেন আমি কেমনভাবে কেটেছি। আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজগুলো, পেঁয়াজটাকেও আমি রাউন্ড করে কেটে নিয়েছি আর খোসাটা এখন ছাড়িয়ে নিচ্ছি। তো পেঁয়াজের রিংগুলো আমি বের করে নিচ্ছি পেঁয়াজ থেকে। তো বাকিটা আমি অন্য তরকারিতে ইউজ করে নেব, এগুলো আর ফেলে দেব না। আর কিছু কিছু পেঁয়াজ আমি কুচু কুচু করে দিয়েছি। তো পেঁয়াজের বাকি অংশ একটু কুচু কুচু করে নিয়েছি আর এখন একটা টমেটো নিয়েছি, তো টমেটোটাও রাউন্ড রাউন্ড করে কেটে নেব। তো আসলে আমি কোনোদিন পিজ্জা বানাইনি, তো আজকে বানিয়েছি যেহেতু, ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেলে তো কিছু না কিছু ভিডিও আপলোড করতেই হবে। তো এখানে একটা প্লেট নিয়েছি আর প্লেটে যে ময়দাটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, তো ওই ময়দাটা দিয়ে দেব। তো দেওয়ার আগে ভাবছি, তো ভিডিওতে দেখেছিলাম যে ওরা একটু তেল লাগিয়ে নিচ্ছে প্লেটে, তো আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। আর যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম, তো ওটা হাতের সাহায্যে পুরো চারি সাইডটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই তো চারি সাইডটা আমার কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে হাতের সাহায্যে কিন্তু আমি প্লেটটা ভরে নিয়েছি। আর এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ওই রুটিটার মধ্যে একটু গিতে গিতে দিচ্ছি, যাতে একটু নিচেটা নরম মতো হয়, নিচের জায়গাটা একটু, মানে এরকম আমি ভিডিওতে দেখেছি। তো সে তেমনভাবে করছি, জানি না কেমন হবে, তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। তো পিজ্জা বানানোর জন্য যে সসটা ইউজ করে ওই সসটা আমার কাছে নেই, তো আমার কাছে অল্প মতো টমেটো
সস ছিল আর অল্প মতো লঙ্কা সস। তো দুটো একসঙ্গে মিক্স করে আমি ওই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। তো এই তো দিয়ে দিয়েছি চামচের সাহায্যে। আর এই যে এই চিজটা অনেক দিন আগে কিনে রেখেছিলাম তো পিৎজা বানানোর জন্য, তো আমি ততটা সুস্থ হয়ে উঠিনি আর পিৎজা বানানোর মুডও নেই। তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটু ছোট করে কাটতে হয় তো সেটা আমি জানতাম না, একটু মানে ছুরির সাহায্যে কেটেছি, একটু বড় বড় হয়ে গেছে এটা চিজটা। তো চিজটা আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর রাউন্ড করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, তো ওটা ওই রুটির মধ্যে দিয়ে দিয়েছি। আর রাউন্ড করে টমেটো কেটে রেখেছিলাম, তো ওই টমেটোটাও রুটির মধ্যে দিয়ে দিয়েছি। তো প্রথমবার পিৎজা বানানোর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কোনোদিন যেহেতু বানাইনি পিৎজা। আর যে পেঁয়াজের রিংটা করে রেখেছিলাম তো সেটা আমি ওই রুটির মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি এটা সাজাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা যারা দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে দেবেন প্লিজ। তো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো সেগুলো একটু ছড়িয়ে দিয়েছি, তো জানি না এগুলো দেয় কি না, তো আমিও দিয়ে দিয়েছি। তো আবারও একটু চিজ কেটে দিয়ে দেব ছোট ছোট করে। তো পিৎজাটার সব কিছু ভালো হয়েছিল, চিজটা একটু ছোট ছোট করে দিলে একটু বেশি ভালো হতো। তো এই তো সাজানো হয়ে গেছে। আর এখন যে লবণ গরম করতে দিয়েছিলাম কড়ার মধ্যে, তো সাজিয়ে রাখা প্লেটটা ওই লবণের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য।